প্রাচীনকাল থেকে মানুষ যখন পাখিদের আকাশে উঠতে দেখত তখন তাদেরও ইচ্ছে হতো পাখিদের মতো আকাশে ওড়ার। কিন্তু আজ থেকে 1000 বছর আগে কেউ কখনো ভাবতেও পারেনি যে ভবিষ্যতের দিনে এরোপ্লেনে করে যাত্রা করা এতটা সহজ ও সুরক্ষিত হয়ে যাবে। 1500 শতাব্দীর পর থেকে বৈজ্ঞানিক আর ইঞ্জিনিয়াররা আকাশে উড়ন্ত পাখিদের দেখে তাদের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেন এবং আকাশে ওড়ার স্বপ্ন দেখেন। আর তাদের এই স্বপ্নকে সত্যি করার জন্য তারা নিজেদের পুরো জীবন আবিষ্কারের পিছনে লাগিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন সফল হয়েছিলেন, আবার কয়েকজন অসফল হয়েছিলেন। উড়োজাহাজ আবিষ্কারের কাহিনীও অনেক বড়, কারণ এরোপ্লেনকে ট্রেনের মতো বারবার চালিয়ে দেখা যেত না। এরোপ্লেনকে একবার আকাশে ওড়ালেই তা কিছুক্ষণের মধ্যেই মাটিতে ভেঙে পড়ে যেত, আর সাথে সাথে পাইলটও চোট পেত। তাই এরোপ্লেনকে একটু একটু করে বানিয়ে টেস্ট করা যেত না, এরোপ্লেনকে একেবারেই পারফেক্ট বানাতে হতো। সাধারণভাবে যে দুই ভাইকে এরোপ্লেন আবিষ্কারক হিসাবে জানা যায় তাদের নাম হলো অরভিল রাইট এবং উইলবার রাইট। তবে এই দুই ভাই ছাড়াও আরও অনেক ইঞ্জিনিয়াররা এরোপ্লেন বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এই এরোপ্লেনকে আকাশে ওড়ানোর সময় কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে নিজেদের জীবন হারিয়েছিলেন। বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে এরোপ্লেন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস এবং সেই আবিষ্কারের জন্য নিজেদের পুরো জীবন অতিবাহিত করা মহান কিছু বৈজ্ঞানিকের বিষয়েও আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। এরোপ্লেন আবিষ্কারকের বৈজ্ঞানিকদের তালিকায় প্রথমেই আছেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মহান চিত্রকার ছিলেন, তবে তাকে পুরো পৃথিবী শুধুমাত্র একজন চিত্রকার হিসেবে জানত এমনটা নয়। তিনি সেই সময়ে একজন মহান গবেষকও ছিলেন। তার তৈরি প্রত্যেকটি পেইন্টিংয়ে কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকত, আর এইসব পেইন্টিং দেখে সেই সময়কার মানুষরা অবাক হয়ে যেত। লিওনার্দো দা ভিঞ্চিকে পৃথিবীর প্রথম মানুষ বলা হয় যিনি উড়োজাহাজের প্রথম স্বপ্ন দেখেছিলেন এবং সেটাকে বাস্তবায়ন করেছিলেন। তার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তিনি দিনরাত এক করে দিয়েছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি উড়োজাহাজের সম্বন্ধে 3টি থিওরি দিয়েছিলেন, আর পরবর্তীকালে এই থিওরির উপর কাজ করেই অনেক বৈজ্ঞানিক সফল অ্যারোপ্লেন আবিষ্কার করেছিলেন। তার এই থিওরির মধ্যে প্রথমটি হলো দ্য ফ্লাইং মেশিন। ফ্লাইং মেশিনকে লিওনার্দো দা ভিঞ্চি সবথেকে শ্রেষ্ঠ আবিষ্কার বলে মানা হয়। পাখি কীভাবে আকাশে ওড়ে আর কীভাবে মাটিতে নেমে আসে এই ব্যাপারের উপর অনেক সময় ধরে তিনি রিসার্চ করেছিলেন। এই রিসার্চের পর তিনি কাঠের সাহায্যে একটি ফ্লাইং মেশিন বানান। এই মেশিনে 33 ফুটে দুটো সিল্ক দিয়ে তিনি পাখা তৈরি করেছিলেন। এতে পুলি সিস্টেমের ব্যবহারও করা হয়েছিল যাতে পা দিয়ে প্যাডেল করে সহজে আকাশে ওড়া যায়, আর সামনের দিকে দিশা নিয়ন্ত্রণের জন্য সাইকেলের মতো স্টিয়ারিং লাগানো ছিল। লিওনার্দো দা ভিঞ্চির এরোপ্লেন আবিষ্কারের স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়। 2 মে 1519 সালে তিনি মারা যান। দ্বিতীয় থিওরিটি হলো দ্য ফ্লাইং স্ক্রু। লিওনার্দো দা ভিঞ্চি তার স্বপ্নের এরোপ্লেন আবিষ্কার করার জন্য তিনি আরেকটি মেশিনের স্যাম্পল তৈরি করেছিলেন, আর এই মেশিনের নাম দেন ফ্লাইং স্ক্রু। তার এই মেশিনের ডিজাইন আজকের দিনে হেলিকপ্টারের সাথে অনেকটা ম্যাচ করে। তৃতীয় থিওরিটি হলো দ্য প্যারাশুট। লিওনার্দো দা ভিঞ্চি তার পেইন্টিংয়ের মাধ্যমে সর্বপ্রথম সবার সামনে একটি প্যারাশুটের উল্লেখ করেন। তার এই প্যারাশুট দেখতে ইজিপ্টের পিরামিডের মতো ছিল। এই প্যারাশুটের পেইন্টিংয়ের সাথে সাথে তিনি আরও অনেক জরুরি তথ্যও দিয়েছিলেন। 1519 সালে লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর পরে অনেক ব্যক্তি এরোপ্লেন বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কেউই সফল হননি। 1800 শতাব্দীর শেষ দিকে হট এয়ার বেলুনের আবিষ্কার হয়ে গিয়েছিল। এই হট এয়ার বেলুন আবিষ্কার করেন ফ্রান্সের দুই ভাই, তাদের নাম ছিল জোসেফ মাইকেল এবং জ্যাকিউস। এই বেলুন বানানোর জন্য সিল্কে ব্যবহার করা হয়েছিল, আর এর ডায়ামিটার 10 মিটার পর্যন্ত রাখা হয়েছিল। 19 সেপ্টেম্বর 1783 সালে এই বেলুনের এক্সপেরিমেন্ট করার জন্য এই বেলুনে একটি মুরগি, একটি হাঁস এবং আরেকটি ছাগলকে এই বেলুনে বসিয়ে হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছিল। বেলুনটি প্রায় 15 মিনিট পর্যন্ত হাওয়ায় ভেসেছিল, আর তারপর সেটি মাটিতে পড়ে যায়। এরপর জ্যাকিউস এই বেলুনে মানুষকে বসিয়ে আকাশে ওড়ানোর কথা চিন্তা করেন। এর প্রায় 1 মাস পরে 21 নভেম্বর 1783 সালে একজন বৈজ্ঞানিক পিলাত্রে দ্য রোজের এবং একজন মিলিটারি অধিকারী প্রথম হট এয়ার বেলুনে যাত্রা করেন। এই বেলুনে করে তারা প্রায় 25 মিনিট ধরে 9 মিটার পর্যন্ত যেতে পেরেছিলেন। অটো লিলেনথাল 23 মে 1848 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। অটো লিলেনথাল, এনাকে সবাই ফ্লাইং ম্যান বলেও জানেন। ইনি বিশ্বের প্রথম মানুষ ছিলেন যিনি গ্ল্যাডিয়েটরের সাহায্যে প্রথম আকাশে উড়েছিলেন। 1870 সালে অটো লিলেনথাল রয়্যাল টেকনিক্যাল একাডেমি বার্লিন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন। 1891 সালে তিনি তার প্রথম এক্সপেরিমেন্ট করেছিলেন। প্রথমবার তিনি গ্ল্যাডিয়েটরের সাহায্যে প্রায় 25 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পেরেছিলেন। 1896 সাল পর্যন্ত তিনি আলাদা আলাদা টেকনিকের সাহায্যে আকাশে ওড়ার যন্ত্র আবিষ্কার করেন। তার এই 5 বছরের এক্সপেরিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি তিনি 250 মিটার পর্যন্ত উঠতে পেরেছিলেন।
তিনি পুরো 2000 বার গ্ল্যাডিয়েটরের সাহায্যে আকাশে উড়েছিলেন। 9 আগস্ট 1896 সালে তিনি যখন গ্ল্যাডিয়েটর নিয়ে আকাশে উঠছিলেন, হঠাৎ তিনি তখন তার গ্ল্যাডিয়েটরের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন তিনি প্রায় 15 মিটার উঁচু থেকে গ্ল্যাডিয়েটর সহ মাটিতে পড়ে যান। এই অ্যাক্সিডেন্টের ফলে তার ঘাড়ের হাড় ভেঙে যায় আর একদিন পর তার মৃত্যু হয়। অ্যালবার্টো স্যান্টোস দুমন্ত। অ্যালবার্টো 20 জুলাই 1873 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেছিলেন। অ্যালবার্টো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এনাকে ব্রাজিলে এরোপ্লেনে জন্মদাতা বলে মানা হয়। অ্যালবার্টো হট এয়ার বেলুনের উপর কাজ করতে করতে এরোপ্লেন আবিষ্কারের কথা ভাবেন। তার বানানো প্রথম যন্ত্রটি প্রথমে হট এয়ার বেলুনের সাহায্যে আকাশে উড়ানো হয়েছিল। তারপর ইঞ্জিনের সাথে এই যন্ত্রটিকে চালিয়ে আকাশে উড়ানো হয়। 1898 সালে তিনি তার প্রথম চেষ্টা করেছিলেন। তারপর অক্টোবর 1901 সালে তিনি তার এই শ্রেষ্ঠ আবিষ্কারকে আকাশে উড়িয়ে পুরো পৃথিবীতে এক ইতিহাসের সৃষ্টি করেছিলেন। তিনি ফ্রান্সের প্যারিসে হাজারো লোকের সামনে এই এরোপ্লেনটিকে আকাশে উড়িয়ে প্রায় 12 মাইল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। 19 আগস্ট 1871 সালে জন্মগ্রহণ করেছিলেন ওরভিল রাইট আর 16 এপ্রিল 1867 সালে জন্মগ্রহণ করেছিলেন উইলবার রাইট। এদের সবাই রাইট ব্রাদার্স নামে জানে। আমেরিকান এই দুই ভাইকে এরোপ্লেনের আবিষ্কারক হিসাবে জানা হয়। 17 ডিসেম্বর 1903 সালে এই দুই ভাই পৃথিবীর সব থেকে প্রথম সাকসেসফুল এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। রাইট ব্রাদার্সদের ছোটবেলা থেকেই আকাশে ওড়ার খুব ইচ্ছে ছিল। তারা পাখিদের আকাশে উড়তে দেখে নিজেরা উড়তে চাইত। তবে এই স্বপ্নকে পূরণ করার জন্য তাদের কাছে সেই পরিমাণ টাকা ছিল না। ওটো লিলিনথালকে দেখে এই দুই ভাই খুবই আগ্রহী হয়। তারা শুরুর দিকে ওটো লিলিনথালের মতো গ্লাইডার দিয়ে আকাশে উড়ে বেড়াত। তারা একটি সাইকেলের দোকানে কাজ করত আর সেখান থেকেই এই গ্লাইডার উড়ানোর কথা তাদের মাথায় আসে। গ্লাইডারের সাহায্যে আকাশে ওড়া তো খুব সহজ ছিল, কিন্তু তার ব্যালেন্স রাখা আর ঠিক টাইমে নির্দিষ্ট জায়গায় ল্যান্ডিং হওয়া ছিল খুব কঠিন। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এই দুই ভাই 1900 সালে ফাঁকা জনমানবহীন একটি জায়গায় গিয়ে তাদের এক্সপেরিমেন্ট শুরু করে। এরপর 1903 সালে তারা একটি ইঞ্জিনের সাহায্যে একটি উড়োজাহাজ বানিয়ে আকাশে ওড়ায়, কিন্তু এটি মাত্র 6 সেকেন্ড পর্যন্ত আকাশে উঠতে পেরেছিল। ইঞ্জিনের সাহায্যে প্রথম এরোপ্লেন এই দুই ভাই আকাশে উড়িয়েছিল। এরপর সেই দিনই তারা চতুর্থ প্রচেষ্টায় এরোপ্লেনকে 59 সেকেন্ড আকাশে উড়িয়েছিল এবং 835 ফুট পর্যন্ত যেতে পেরেছিল। এরপর তারা বারবার এই এক্সপেরিমেন্ট করতে থাকে। একসময় তারা সাকসেসফুল হয় আর তারা প্রায় 35 মাইল প্রতি ঘন্টায় তাদের এরোপ্লেনকে উড়িয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এই দুই ভাইয়ের আবিষ্কার সম্বন্ধে কেউ কিছুই জানত না, আর না কোনো সংবাদপত্রে এই দুই ভাইয়ের কথা কখনো উল্লেখ করা হয়েছিল। 1908 সালে উইলবার রাইট এই এরোপ্লেন নিয়ে ফ্রান্সে যায়, যেখানে সে এই এরোপ্লেনে বসে পুরো দুনিয়ার সামনে 91 মিনিটে 52 মাইল পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছিল। এই ঘটনার পর তাদের বেশ কিছু পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। আর এরপর থেকে 1909 সালের দিকে বেশ কিছু দেশে এরোপ্লেন বানানোর প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছিল। আর 1909 সালেই ওরভিল রাইট ভার্জিনিয়া থেকে নর্থ ক্যালোরিনিয়া পর্যন্ত এটি লম্বা দূরত্ব অতিক্রম করেছিল। এরপর 15 জুন 1919 সালে প্রথমবার ক্যাপ্টেন জন অ্যালকক এক আমেরিকান এরোপ্লেনে বসে আটলান্টিক মহাসাগর পার করেছিল। বন্ধুরা, এরপর থেকে আরও বিভিন্ন আপগ্রেডেশনের মাধ্যমে আজকের আধুনিক উড়োজাহাজ আবিষ্কার হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।